नमस्कार बंधुरा, रियाज किचेने आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी बनाते चलेछी आपनादेर जोन्नो एकटा नतून एकटा रेसिपी। तो चलुन देखे निया जाक रेसिपिटा की। रेसिपिटा होलो कुरकुरे दिए एकटा मैगी रेसिपि बानाबो। सेई जोन्नो आमी एखाने निये निएछि एकटा डिम निएछि, कुरकुरे निएछि आर एक पैकेट मैगी निएछि, लवण निएछि, पेंयाज आर काँचा लंका आर एकटु क्यापसिकाम निएछि। कड़ाईटा गरम हो गए, एर भितरे आमी एक चामच तेल देव और डिमटा आमी एकटु लवण दिए गुलिए निएछि। डिमटा एबार कड़ाईते दिए देव। कड़ाईते एबार डिमटा भाजा होबे। एखन बाजे बंधुरा रात 1:30। तो 1:30 समय आमी एई रेसिपिटा आपनादेर जन्य बानाच्छि। डिमटा एखन एकटु भाजा भाजा होबे। देखुन बंधुरा डिमटा भाजा भाजा हो गेछे। एबार नामिए नेब डिमटा। एखन आमी कड़ाईते आर एकटुखानि तेल देव। 2 चामच तेल दिलाम। तेलटा एकटु गरम होक, तारपर आमी एर भितरे पेंयाज कुচিটা दिए देव आर लंका कुচিটা देव। लंका आर पेंयाज कুচিটা हल्का हल्का एकटु भाजा होबे। एकटु भेजे नि एखन। এটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেব। তারপর একটুখানি আরো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আমি অল্প পরিমাণ কিছুটা জল অ্যাড করব এর ভিতরে। এটা ক্যাপসিকাম দেওয়ার পরে বেশি ভাজতে হবে না, একটুখানি ভাজলেই হবে। এবার আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। এই জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে ম্যাগিটার ভিতরে দিয়ে দেব। ম্যাগিটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। ম্যাগিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রাখব। দেখুন এটা জাল উঠে গেছে। এখন আমি এর ভিতরে একটু লবণ দেব। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াবো। তারপরে এর ভিতরে আমি ম্যাগি মশলাটা দেব। দেখুন বন্ধুরা কালারটা তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। খুব সহজ একটি রেসিপি এটা। 5 মিনিট লাগবে বানাতে। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, একটু নাড়াবো। এবার ডিমটা দেব, ভেজে রাখা ডিমটা এর ভিতরে দিয়ে দেব। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তারপরেই তো একটা মজার জিনিস আছে আপনাদের জন্য। এর ভিতরে একটা নতুন জিনিস দেব, সেটা হচ্ছে কুরকুরে দেব। কুরকুরে দিয়েই ম্যাগি রেসিপিটা আজকে বানাচ্ছি আপনাদের জন্য। তো এর ভিতরে আমি কুরকুরে দেব। কুরকুরেটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কুরকুরেটা দিয়েছি। দেখুন বন্ধুরা কুরকুরেটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে নেব। এটা হয়ে গেছে। দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো আজকে আমার 1:30 সময় বানানোর কারণ হচ্ছে আমার, তো বন্ধুরা আমার হাজবেন্ডের নাইট ডিউটি থাকে, তো ওর জন্য আমি রোজ কিছু না কিছু বানাই। তো আজকে ফোন করেছিল যে ওর খিদে পেয়েছে অনেক, সেই জন্য আমি এটা ওর জন্যই বানিয়েছি। তো 1:30 সময় বানানোর কারণ এটাই ছিল। তো দেখুন কি সুন্দর হয়েছে বানানোটা। আপনারা চাইলে বানাতেই পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলুন বন্ধুরা তার আগে দেখে নেওয়া যাক আমার প্লেটিংটা আমি কি সুন্দর করে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল লাগছে দেখতে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন একটা রেসিপির সঙ্গে। তো বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।